তাওবার নামাজ কিভাবে পড়তে হয়, তাওবার নামাজ বলে আলাদা কোনো নামাজ নেই। তবে কিছু কিছু ওলামায়ে কেরাম বলেন তাওবা করার আগে, ইস্তেগফার করার আগে দুই রাকাত সালাতুত তাওবা বা সালাতুল হাজত পড়ে নেওয়া উত্তম। তবে আমরা বলবো যদি আপনি পড়তে চান পড়তে পারেন সালাতুত তাওবা নাম দিয়ে, কিন্তু স্পেশালি সালাতুত তাওবা বলে আলাদা করে নামাজ এভাবে প্রতিষ্ঠিত আছে এটা আমার জানা নেই। তবে আপনি দুই রাকাত নফল তাওবার আগে পড়ে নিয়ে এরপরে আপনি তাওবা করতে পারেন, সেক্ষেত্রে আপনি যে কোনো সূরা দিয়ে দুই রাকাত নামাজ আদায় করবেন, করে এরপরে আপনি ইস্তেগফার করবেন যে ভুলের জন্য আপনি তাওবা করছেন, সেই ভুল রব্বুল আলামিনকে বলবেন, ইয়া রব আমি এই ভুলটা করে ফেলেছি, রব আমি আর এই ভুল করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়াদাবদ্ধ হচ্ছে তোমার সঙ্গে। এভাবে করে কান্নাকাটি করবেন কায়েম অনুবাক্যে তাওবাতান নসুহা। তাওবাতান নসুহা মানে কিন্তু কুয়াকাটা হুজুরের সেই নসুহার মানে তাওবা নয়, তাওবাতান নসুহা মানে হচ্ছে আপনি একাগ্রতার সঙ্গে মন থেকে খালিস ভাবে তাওবা করবেন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার তাওবা কবুল করে নেবেন।